2014 সালের পূর্বে রাজ্যের কুমারঘাট রেল স্টেশন পর্যন্তই পৌঁছেছিল ব্রডগেজ লাইন, কিন্তু 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর এই ব্রডগেজ লাইন কুমারঘাট থেকে আগরতলা পৌঁছেছে এবং বর্তমানে এই ব্রডগেজ লাইন সাবরুম পৌঁছে গেছে। আর এই ব্রডগেজ লাইন সাবরুম পর্যন্ত নিয়ে যেতে রাজ্যের জনগণদের কোনো প্রকার আন্দোলন করতে হয়নি। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যের জনগণকে উন্নত রেল পরিষেবা প্রদানের লক্ষ্যে নিজে থেকেই কাজ করে চলেছে। রবিবার অমৃত ভারত স্টেশন প্রকল্পে উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। উল্লেখ্য, অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে 25,000 কোটি টাকা ব্যয়ে দেশের 508টি রেল স্টেশনকে সাজিয়ে তোলা হবে। এই 508টি রেল স্টেশনের তালিকায় রয়েছে রাজ্যের ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনও। রবিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে 508টি স্টেশনের সাথে উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে 32.6 কোটি টাকা ব্যয়ে ধর্মনগর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে স্থান দেওয়া হয়েছে। 14 সালের আগ পর্যন্ত কিন্তু ব্রডগেজ লাইন কালক্রমে ব্রডগেজ লাইন কুমারঘাট পর্যন্ত গিয়ে পৌঁছল। কুমারঘাটের পরে তো ব্রডগেজ লাইন এগোয় না। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব গ্রহণ করলেন 2014 সালে, তারপর থেকে কিন্তু 16 সালের মধ্যে ব্রডগেজ চলে গেল আগরতলা, এখন ব্রডগেজ যাচ্ছে সাবরুম। এখানে যারা উপস্থিত আছেন, এই যে ব্রডগেজ লাইন সাবরুম পর্যন্ত গেল আগরতলা হয়ে 1400 থেকে কাজ শুরু হয়ে, কোনো আন্দোলন করতে হয়নি, কোনো লড়াই করতে হয়নি, কোনো ডেপুটেশন দিতে হয়নি। এই আনুষ্ঠানিক উদ্বোধনের পর ধর্মনগর রেল স্টেশনের সম্মুখ ভাগ, প্ল্যাটফর্মের সাইনবোর্ড, জল সরবরাহ ব্যবস্থা, ফুট ওভার ব্রিজ, এসকেলেটর ইত্যাদির ক্ষেত্রে যাত্রী সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নতি করা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।